পিছন দিকেই যে ডিজিটাল বোর্ড রয়েছে সেই ডিজিটাল বোর্ডের যে কানেকশন সেই ইলেকট্রিক কানেকশনে মূলত গলদ ছিল। তরতাজা প্রাণীর বলি গাফিলতি কার? ভবানীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, রক্ষণাবেক্ষণের অভাব, বহুতল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল, কেয়ারটেকারকে ঘিরে তুমুল বিক্ষোভ, ফুসছে স্থানীয়রা। পুলিশের প্রাথমিক অনুমান, জল পেরিয়ে ফিরছিল ওই যুবক, তখন বহুতলের সামনের পাঁচিলে হাত দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। বহুতলের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না বলে অভিযোগ করেন তিনিও। যে কোনো অ্যাডভার্টাইজমেন্টই যারা বিল্ডিংয়ের মধ্যে করছে, এবং বিশেষ করে যেটা মেটালিক ব্যাপার আছে, এখানে রড আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে সেখানে আরও বাড়তি পদক্ষেপ আরও বেশি গ্রহণ করতে হবে, এবং রেগুলার নারিশমেন্ট একটা রাখতে হবে, চেক আপ রাখতে হবে যে এখানে হবে, সেটা ডেফিনেটলি মহানগরীক বলবেন, এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমাকে বলেছেন তাড়াতাড়ি যেতে গিয়ে কথা বলার পর একটা নিশ্চিতভাবে একটা কিছু গ্রহণ করা হবে, এবং যেটা আপনাদের পাবলিক ডোমেনে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এটা বলা হবে এবং সচেতন করা হবে, কারণ এটাতে একটা প্রাণ চলে গেল, এই নেগলিজেন্সি এর দায় কে নেবে? পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ঘটনাস্থলে যান সিএসসি আধিকারিকরা। না, এই এই কানেকশন সিএসসি দেওয়া না, সিএসসি কানেকশন মিটার পর্যন্ত দেওয়া। এটা কি ওখান থেকে টানা হয়েছে? পার্সোনাল এখন তো সাপ্লাই এখানে নেই, ডিসকানেক্ট করা হয়েছে, এটা প্রপার ওয়ে কি না সে তো এটা ইয়ে করা যাবে না। জমা জলে খোলা তারের মরণ ফাঁদ, পুরসভার নজরদারির অভাবে বারে বারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, সাফাই দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আমাদের যে ডেকোরেটিভ লাইট বাক্সিটে ছিল বা অন্যান্য ল্যাম্পপোস্টের উপর যে ডেকোরেটিভ, সেগুলো সব বন্ধ ছিল, কিন্তু একটা প্রাইভেট বাড়িতে একটা ডেকোরেটিভ লাইট ছিল, সেই লাইটের মধ্যে রেলিং ছিল, রেলিং ছিল, সেই রেলিংয়ের মধ্যে এই ভদ্রলোক ফুটপাথ দিয়ে যেতে যেতে বোধহয় টাল না সামলে ওখানে রেলিংয়ে হাত দিয়েছে, হাত দিয়ে জল ছিল, উনি মারা গেছে। আমার অত্যন্ত খারাপ লাগছে যে একটা ইয়াং ছেলে মারা গেল, পরিবারের পাশে আমরা আছি। জল নিকাশির কোনো পরিকল্পনা নেই, পুরসভাকে কাঠগড়ায় তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কারণ ব্যবস্থাই নেই, কোনো রকম প্ল্যানিং থাকতে হবে তো। আপনার কলকাতার মতো অনেক পুরনো শহর তো পৃথিবীতে আছে, তাদের মডেলটা কী, সেখানে কীভাবে জল নিকাশি ব্যবস্থা হয়, তার জন্য কী করা দরকার, কোনো প্ল্যানিং দেখেছেন? শুধু যে বললেন বেআইনি পার্কিং, বেআইনি বিল্ডিং, পয়সা খাও, স্কোয়ার ফিটে টাকা নাও, কোটি কোটি টাকার সম্পত্তি মালিক হও। একের পর এক দুর্ঘটনা ঘটে, কিন্তু তারপরেও পাল্টায় না বিদ্যুতের মরণ ফাঁদ। আর কত প্রাণ ঝরে গেলে তবে টনক নড়বে প্রশাসনের, উঠছে সেই প্রশ্ন। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।